বর্তমানে জলপাইগুড়ির বাজারে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মাদ্রাসি গোলাপ খাস আম। তবে আমের ক্রেতা না থাকায় দিন কয়েকের মধ্যে দাম আরও অনেক নেমে যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। মালদার পাকা আম বাজারে আসতে এখনও অনেক দেরি রয়েছে, তাই এই সময় মাদ্রাসি ও মহারাষ্ট্রের আমই ব্যবসায়ীদের ভরসা। এই সময় প্রতি বছর মাদ্রাসির নতুন আমের দাম থাকে 150 থেকে 200 টাকা কেজি। তবে লকডাউনের জন্য এবার অনেক সস্তায় আম বিক্রি হচ্ছে ফলের বাজারে। তবে কিছু সংখ্যক খদ্দের যারা আম কিনছেন তারা অনেক কম দামে আম পেয়ে বেশ খুশি। এবার না, আমি দেখলাম যে নতুন নতুন বাইর হচ্ছে, যার জন্য আমি আমটা নিলাম। ওনার থেকে একটু দাম কম পাইলাম, যার জন্য আমি একটু আম নিলাম। এই সময় তো গত বছর বেশি দামই থাকতো, 150 টাকা এই নতুন নতুন আম এগুলাম থাকতো। তা এই বছরই দেখতেছি লকডাউনের জন্য একটু আম দাম কম হয়েছে, যার জন্যই নিলাম। এখন বর্তমানে আম কম দামে পাচ্ছি, একটু তো খুশি হয়। বিক্রেতারা বলেন বর্তমানে সর্বত্রই এখন লকডাউন চলছে, তাই বাজারে এখন তেমনভাবে লোক আসছেন না, ফলে আগের তুলনায় আম কেনার লোকের অভাব রয়েছে। এর জন্য অনেক কম দামে বাজারে বিক্রি হচ্ছে এই আমগুলো। এটা আছে ওই যে মাদ্রাজের গোলাপ খাস আম, মাল দাম এখন ওঠে নাই, উঠবে, সময় চলে আসছে। বিক্রি এখনো 100 টাকাগুলো যাচ্ছে ভালো গোলাপ খাস আম, কিন্তু এখনো 80 টাকাও পাওয়া যায়, 80 টাকাও আছে, কিন্তু এখনো ঠিক মতো বিক্রি লাগে নাই। লকডাউন হিসেবে কাস্টমার খুব কম আসছে, ক্রেতা কম আসছে।